হাই ঠাকুর, এও আমি কি ভাবছি, তাহলে কি সত্যই শয়তান আলী মনসুর আমাদের রাজ্য আক্রমণ করেছে? দাদা সর্বনাশ হয়েছে, দাদা সর্বনাশ হয়েছে। কি হয়েছে সঞ্জয়? আলী মনসুর আমাদের রাজ্য আক্রমণ করেছে। তুই কি বলছিস? আমাদের সৈন্যগণ সব মৃত্যু সজ্জা সত্যি। এ তুমি কি করলে? আর এক মুহূর্ত অপেক্ষা করিস না সঞ্জয়, এই মুহূর্তে আমার একমাত্র সন্তান মাধবকে নিয়ে তুই পালিয়ে যা। জামানকারী হচ্ছে কেন মাধবকে তুই পালবে না? আমি দেখছি আলীর মনসুরের নত্র অধিকার যায় কিনা। ঠিক আছে দাদা, তার জন্য কোনো চিন্তা করতে হবে না, এই মুহূর্তে আমি মালুকে পালিয়ে দিই। আলী মনসুর তুমি বেঈমান, এই হিন্দু জাতিকে আমি কবর দেব। আমি জানতে চাই আলী মনসুর, কি জন্য তুমি আমার রাজপ্রাসাদে প্রবেশ করেছো? আমি চাই তোমার এই রাজ্য রাজ সিংহাসন। না, আমার এই রাজ সিংহাসন তোমার মতো একটা মুসলমানকে দেব না। মনে মনে স্বাধীনের কথা, তোমারই বাবা আমারই আব্বা জান সুলতান সিংকে হত্যা করেছিল, সেদিন সুলতানগড়ে রাজ্য আক্রমণ করেছিল তোমারই বাবা, তাই প্রতিজ্ঞা করেছিলাম যদি আমি দিন পাই, সুযোগ পাই, তাহলে তোমার এই রাজ্য আমি নিজেই করায়ত্ত করব। না, আমার এই অজয়পুর আমি কাউকে দেব না। যে দেখো জয়রাজ, যে দেখো তোমার এই অজয়পুরের সব সৈন্যরা মৃত্যুর করে ঢলে পড়েছে, শুধু একা বেঁচে আছো তুমি। স্বেচ্ছায় যদি সিংহাসন দান না করো, তাহলে মুহূর্তের মধ্যে তোমার রাজ্যটা আমি কবর খাড়া করবো। নেবে না তাহলে মৃত্যুর জন্য? আলী মনসুর, শেষ পর্যন্ত তুমি আমার হত্যা করলে, ভালোই করেছো আলী মনসুর। তবে চাও আগে তোমায় ভুলে যাচ্ছি, তুমি এই রাজ্য কিছুতেই ভোগ করতে পারবে না। এই আলী মনসুরের হাত থেকে কেউ তোমাকে রক্ষা করতে পারবে না। সব সুদা না না, আজ তোমাকে আমি পেয়েছি, তাই তো তোমার জীবনটাকে নিয়ে আমি উপভোগ করি। আমাকে ছেড়ে দিন, এই ভেবে অসহায় পেয়ে আমাকে এত বড় সর্বনাশ। তুমি হবে আজ থেকে এই রাজ্যের প্রধান বেগম, আর আমি আজ থেকে এই রাজ্যের সুলতান। তাই তো রাজ্যের মধ্যে ঘোষণা করে দাও, আজ থেকে হচ্ছে নবাব বাহাদুর আলী মনসুর খাঁ। কাকা, আর যে পথ চলতে পারছি না, আর কতদূর আমাদের যেতে হবে? ওই তো কাকা, অদূরে একটা নদী দেখা যাচ্ছে, ওই নদী পার হয়ে গেলে আমরা নিশ্চয়ই কোথাও আশ্রয় পাবো, তাই নয়? হায় মাঝি ভাই, মাঝি ভাই, আমাদের একটু পার করে দেবে মাঝি ভাই? কেন পার করে দেবো না, আমি যে পারের জন্য বসে আছি, উঠে পড়ুন আমার ভাঙা নায়ের উপরে। নায়ে উঠে পড়লাম, নাও ছেড়ে দাও মাঝি ভাই। শামাল মাঝি মল্লারে ভাই, শামাল মাঝি মল্লারে ভাই, শামাল মাঝি মাল্লা আসমানেতে মেঘ উঠেছে, আসমানেতে মেঘ উঠেছে, আকাশ গানের পাল্লা রে ভাই, আকাশ গানের পাল্লা। জানামিতে সুতি নৌগামে ঝুঁকিল যায় দুকুল ভাঙে, আর তারি পেতে কঠোর বেতে, তারি পেতে কঠোর বেতে, মায়ার বাদন দিয়ে পায় দল রে ভাই, মায়ার বাদন দিয়ে পায় দল।
আসমানেতে মেঘ উঠেছে, আসমানেতে মেঘ উঠেছে, আকাশ গানের পাল্লা রে ভাই, আকাশ গানের পাল্লা। শ্যামল মাঝি, মাঝি ভাই তোমার পারের কড়ি কত? মাঝি ভাই পারের কড়ি সামান্য কিছু পয়সা দিলেই হবে। ঠিক আছে মাঝি ভাই, এই নাও তোমার পারের কড়ি। তবে একটা কথা মাঝি ভাই, আমরা এই ধর্মরাজ্যে যাব কোন পথে বলতে পারো? বেশ, আপনি আমার সঙ্গে চলে আসুন, আমি রাস্তা আপনাকে দেখিয়ে দিই। ঠিক আছে তাই চলো মাঝি ভাই। ধর্মরাজ্যের রাজা, আমার রাজ্যে ধর্ম শান্তি সবসময় বিরাজ করছে, কিন্তু দেখতে দেখতে আমার একমাত্র কন্যা মালঞ্চ আজ বিবাহযোগ্য হয়েছে। কিন্তু তাকে ভালো পাত্রস্থ দেখে পাত্রস্থ না করতে পারলে আমার যে শান্তি পাচ্ছি না। নমস্কার রাজামশাই, আমি নিরাশ্রয়, তাই আপনার কাছে আমরা আশ্রয় চেয়ে এসেছি। প্রত্যেকে আসছো অজয়পুর থেকে, আমার এখানে আশ্রয় চাও? সত্য মহারাজ। বেশ, এই ধর্মের রাজ্যে কেউ কোনোদিন নিরাশ হয়ে ফিরে যায়নি, তোমরা আশ্রয় পাবে। এই কে আছিস? মা মালঞ্চকে পাঠিয়ে দে। পিতা আমাকে ডেকেছো? পিতা? হ্যাঁ মা মালঞ্চ, মালঞ্চ এরা আশ্রয় প্রার্থী, তুমি এদেরকে নিয়ে যাও, আর আজ থেকে এই মাধব হবে এই রাজ্যের প্রধান সেনাপতি। ঠিক আছে পিতা, ওর জন্য কোনো চিন্তা করতে হবে না, এই মুহূর্তে আমি নিয়ে ওদের ভিতরে যাচ্ছি। বেশ চলো, তাই চলো। মাধবকে দেখে মনে হচ্ছে এই উপযুক্ত পাত্র আমার মালঞ্চর জন্য। তুমি তুমি এদের মঙ্গল করো মা, এদের মঙ্গল করো। মাধবদা, মাধবদা একটু দাঁড়াও না মাধবদা, আমি তোমার সঙ্গে যাব। না মালঞ্চ, এখনো দিন হয় না, কারণ কি জানো? কি? অনেক বেলা হয়ে গেছে। Oh,
আর দেরি দেশি দেরি হলে করে গো মাস্টার মারবে বেতের বাড়ি ও মালো ভালোই গো হলো ওই না করো নায়ার দেরি বেশি দেরি হইলে পরে গো মাস্টার মারবে বেতের বাড়ি ও মালো বেশ তাই চলো মালঞ্চ এটা এনেছি আমার স্পেশাল খাস কামরা আমি তোমার উপভোগ করতে চাই না ছেড়ে দেবো বলে আমি তোমাকে এখানে আনিনি আমি তোমার ওই মাখমের মতো নরম দেহটাকে নিয়ে আজ সারা রাত স্ফূর্তি করব আর একবার ওই কথা উচ্চারণ করলে আমি তোমাকে কবরে দেব মাটি এসো আরো কাছে এসো আরো কাছে এসো দেখো না মালঞ্চ স্কুলের সবাই চলে গেছে আজ আর স্কুলে কেউ নেই চলো তুমি আর আমি এখানে না থেকে আমরা বাড়িতে চলে যাই বেশ তাই চলো মাধবদা বেশ তাহলে চলো একি দেখো না মাধবদা আমার পেন্সিলটা পড়ে গেল একটু তুলে দাও না না আমি তুলে দিতে পারবো না লক্ষ্মীটি এবার তুলে দাও আর তুলে দিতে হবে বেশ আমি এই তোমাকে একবার তুলে দিলাম চলো বেশ তাই চলো মাধবদা কি হলো আবার পেন্সিলটা পড়ে গেল একটু তুলে দাও না না আমি তুলে দিতে পারবো না তুমি যদি তুলে না দাও আমি তোমার সঙ্গে কথাই বলবো না একবার দিলাম দুবার গো দিলাম ওই না না পা তুলিতে এবার যদি খেলো কলম গো ওই না পারি তুলিতে ও মালো একবার দিলাম দুবার গো দিলাম ওই না পারি তুলিতে এবার যদি খেলো কলম গো ওই না পারি তুলিতে ও মালো Let's go.
গো মালঞ্চ, ওই না ও কথা বলো না, জানতে পারলে মাস্টার মশাই গো, মাস্টার মারবে বেতের বাড়ি ও মালঞ্চ গো। বলো না বলো না গো মালঞ্চ, ওই না ও কথা বলো না, মাস্টার মশাই জানতে পারলে গো, মাস্টার মারবে বেতের বাড়ি ও মালঞ্চ গো, ও মালঞ্চ গো, ও মালঞ্চ গো। চলো মালঞ্চ, এবার আমরা ঘরে ফিরে যাই। জীবনে নারী চেয়েছি, নারী পেয়েছি, কিন্তু ভোলা, এই ভোলা, তোর কি কোথাও কোনো টাটকা ফুলের সন্ধান আছে? কারণ এই বাসি ফুল আর চলবে না, আমি এখন চাই টাটকা ফুলের মধু পান করতে। বল কোথায় আছে টাটকা ফুল? ধর্মরাজের একমাত্র কন্যা। কি নাম তার? নাম তার মালঞ্চ। খাপসুরা চেনা না, যেমন করেই হোক সেই মালঞ্চকে আমার চাই। চেয়েছেন যখন নিশ্চয় আপনি পাবেন। তাহলে অপেক্ষা না করে এই মুহূর্তে ছুটে যা, যেমন করেই হোক সেই মালঞ্চকে আমার চাই। মালঞ্চ আর মাধবকে দেখলে মনে হয় এরা এরা কত জন্মের একসঙ্গে চলেছে, কিন্তু কিন্তু এদের এদের বিবাহের কথা আমি কেমন করে বলি? হ্যাঁ, সঞ্জয়ের সঙ্গে আলোচনা করা দরকার। এই কি আছিস, সঞ্জয়কে পাঠিয়ে দে। আপনি আমাকে ডেকেছেন মহারাজ? হ্যাঁ সঞ্জয়, বলুন কি বলছেন। সঞ্জয়, অনেকদিন ধরে ভাবছি তোমাকে একটা কথা বলবো। কি কথা মহারাজ? কিন্তু আমার ঠিক বলা হচ্ছে না। আমি বলতে চাই ওই মালঞ্চর সঙ্গে মাধবের বিবাহের প্রস্তাব। তবে আমার কোনো মত নেই, আপনি ওদের বিবাহ দিতে পারেন। বেশ, তাহলে যত তাড়াতাড়ি সম্ভব আমি ওদের বিবাহের ঠিক করছি। ঠিক আছে মহারাজ, আমি বিবাহের আয়োজন করছি। পিতা, পিতা। কে? আমি আপনাকে একটা কথা বলবো বলে এসেছি। মা মালঞ্চ, কি কথা? আমার বড় ইচ্ছে আমি একটা নদীর ঘাটে বেড়াতে যাব। বেশ তো, এ তো আনন্দের কথা। তাহলে তুমি বেড়াতে যাবে? হ্যাঁ, কিন্তু তার আগে একটা কথা আছে। কি কথা? আমাকে একটা নৌকা করে দিতে হবে। নৌকা? হ্যাঁ। বেশ তো, এই দেখ কঠিন কথা কি, আমি তোমার জন্য নৌকার ব্যবস্থা করছি। এই কে আছিস? পাবনি কাটে নৌকা গো খানি, ওই নাহি জাল কাটে বইটা। Peace.
শেষ তো মা তাই হবে, পবন কাঠের নৌকা আর হিজল কাঠের বইটা আমি এখনই ব্যবস্থা করছি। আমার পিতা আমার জন্য নৌকা তৈরি করতে গেছি, যাই এই মুহূর্তে আমার সখীদের নিয়ে আমি নদীর ঘাটে বেড়াতে যাই। মাধবদা, কি হলো মালঞ্চ? তোমাকে একটা খুশির সংবাদ দিতে এসেছি। বলো। কি কথা জানো? বলো। তার আগে বলো তুমি আমাকে কি দেবে। আমি আবার তোমাকে কি দেবো? শুনলে তুমি সত্যি সুখী হবে। তাহলে বলো। আমি কি বলতে এসেছি জানো, আগামীকাল তোমাকে নিয়ে আমি নদীতে বেড়াতে যাব। মালঞ্চ? হ্যাঁ, আমার পিতাকে বলে আমার পিতার কাছ থেকে আমি একটা নৌকা তৈরি করে নিয়েছি। তাই নাকি? হ্যাঁ, আর এই খুশির সংবাদ তোমাকে আমি দিতে এসেছি। আরে ও চলো মালব, চলো চলো মাধব চলো, আরে ও চলো মাধব চলো, চলো মাধব চলো। মাধব, তুমি আর আমি সত্যি সত্যি বেড়াতে যাব। কত খুশি জানো আমি আজ। চলো মালঞ্চ চলো, চলো মালঞ্চ চলো, তাই বুঝি আরে ও চলো মালঞ্চ চলো, চলো মালঞ্চ চলো। আমরা দুজনা, তুমি আর আমি আমরা দুজনা, ওই না নদীর ঘাটে চলো, চলো মাধব চলো, চলো চলো মালঞ্চ চলো। সত্যি মালঞ্চ, তুমি আর আমি আমরা দুজনা, তুমি আর আমি আমরা দুজনা, ওই না নদীর ঘাটে চলো মাধব চলো, চলো মাধব চলো, আরে ও চলো মালঞ্চ চলো, চলো মালঞ্চ চলো, আরে ও চলো মাধব চলো, চলো মাধব চলো। ওই তো মালঞ্চ নদীর ঘাটে দাঁড়িয়ে আছে। আমি গ্রাম চামড়ি দিয়ে আমি মালঞ্চকে নিয়ে বহু দেশ বিদেশ চলে যাব। এই গামছা মুড়িয়ে দিলাম। এইখানে তো মাধবই থাকার কথা, কিন্তু কোথাও তো মাধবকে দেখতে পাচ্ছি না। তাহলে কি মাধব আসেনি? একটু ভালো করে তাকি। ওই তো নৌকার পাশেই আমার মাধব বসে আছে। মুখ ঢেকে আছে কেন? ও মাধব, একটু কথা বলো না। বুঝতে পেরেছি আমার উপরে তুমি অভিমান করেছো। কথা বলবে না? একদম বলবে না? ঠিক আছে, আমার উপরে তুমি একদম রাগ করতেই পারো না। এই আমার হাতের মালা আজ থেকে তোমার গলে দিই। আজ তোমাকে আমি স্বামীত্বে বরণ করে নিলাম। একে ভোলা তুই? হ্যাঁ, আমি এই আমি নৌকো ছেড়ে দিলাম। আমার নৌকা ছেড়ে দে, আমাকে ছেড়ে দে। ওই আমার মাধব আমার কাছে আসছে, আমাকে ছেড়ে দে ভোলা, আমাকে তুই ছেড়ে দে। হস্তে ধরি ছেড়ে
Thank you.
ফোন করে আমি মহারাজকে গিয়ে বলবো যে আপনার কন্যা মালঞ্চকে ভোলা মাঝে ধরে নিয়ে গেছে। না না, তবুও যে আমাকে বলতেই হবে। আমি এই মুহূর্তে যাব মহারাজের কাছে, গিয়ে বলবো মালঞ্চকে ধরে নিয়ে গেছে। মালঞ্চ বেড়াতে গেছে, কিন্তু এখনো তারা আসছে না কেন? মাধব কি সমর হয়েছে? মাধব কি সমর হয়েছে? আমার কন্যাকে ধরে নিয়ে গেছে। না না সঞ্জয়, না মাধব, আমি কিছুতেই ক্ষমা করবো না। এই মুহূর্তে উল্কার বেগে ছুটে চলো, মালঞ্চকে উদ্ধার করতেই হবে। তাই হবে মহারাজ, আমি কথা দিচ্ছি, আমার তুচ্ছ জীবনের বিনিময়ে মালঞ্চকে আমি ফিরিয়ে আনবো। আর সত্যি যদি মালঞ্চকে আমি না ফিরিয়ে আনতে পারি, তাহলে আমার তুচ্ছ জীবন হাসিমকে বিসর্জন দেব। মাধব, আমি বেঁচে থাকতে মালঞ্চকে মাধব কিছুই করতে পারবে না। বিদায়। তাই করো মহারাজ, তাই করো মহারাজ। এই মুহূর্তে আমরা সবাই মিলে মালঞ্চকে উদ্ধার করতে চলো। এই তো তোমাকে আমি নৌকা থেকে জঙ্গলের ভিতরে নিয়ে এসেছি ভোলা, এইবার তোমার সুন্দর ধোটাকে আমি উপভোগ করব। কি বলছিস ভোলা? হ্যাঁ, এত বড় সর্বনাশ তুই আমাকে করতে চাস? হ্যাঁ, এত বড় সর্বনাশ তুই আমায় করিস না ভোলা। তোকে আমি পেয়েছি যখন, আজ তোকে আমি ছাড়ছি না ভোলা। তুই তো জানিস মনি প্রাণী ভালোবাসি আমি মাধবকে, ছোট থেকে খেলার সাথে আমার ভুল, তাকে আমি কেমন করে ভুলে যাব বল ভোলা? আমি তাকে ভুলতে পারবো না। আরে রাখ ওসব কথা, ওসব কথা রেখে দিয়ে তুই আমার মুখে একটু চুমু দে। না, মালঞ্চর জীবন গেলেও তোর মতো জানোয়ার হাতে সে চুমু দেবে না। জানোয়ার যখন বললি তখন এই দেখ জানোয়ারের কি কামড়। এই না না, এখন আমি কি করবো? ওই তো সামনে দেখা যাচ্ছে বালি, বালি এই মুহূর্তে ভোলার আমি দু চোখে দিয়ে যাব। ভোলা, আর একটিবার আমার দিকে এগুলে আমি তোকে সহজে ছেড়ে দেবো না। মনে করিস না তুই আমাকে এইভাবে অসহায় পেয়ে আমার সতীত্ব নীতি তুই হরণ করবি, তোকে আমি কিছুতেই ছেড়ে দেবো না। তোকে পেয়েছি যখন, আজ আমি ছাড়বো না। এই মুহূর্তে তোকে আমি চোখে আমি কিছুই দেখতে পাচ্ছি না। কোথায় পালালো সেই সুন্দরী রমণী? সিরাজি সিরাজি সিরাজি, কেউ বলে সেরাব, কেউ বলে সুধা, লেকিন সেরাবই হও আর সুধাই হও, সত্যই তুমি সুন্দরী সিরাজি পেয়ারি। একবার যে তোমার পেয়ারে পড়েছে আর তার রেহাই নেই, তাই তো আমিও দাসখত লিখে দিয়েছি তোমারই পায়ে দিল পেয়ারি, দেখি আর কত দূরে তুমি আমাকে নিয়ে যেতে পারো। কিন্তু কি বলছে? কিন্তু ভোলা মাঝি এখনো আসছে না কেন? ধর্মরাজের একমাত্র কন্যা মালঞ্চকে নিয়ে আসতে গেছে, কিন্তু এখনো আসছে না কেন? বহুত খাসরাত, বহুত খাসরাত, কি নাম তোমার? আমার নাম মালঞ্চ। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ, তুমি ধর্মরাজের একমাত্র কন্যা মালঞ্চ? সত্য। তোমাকেই তো আনতে পাঠিয়েছিলাম ভোলা। কেন তোমাকে আমি শাদী করতে চাই? না, আমাকে আপনি শাদী করতে পারেন না। কেন কেন, কি নেই আমার? আমার রূপ আছে, গুণ আছে, অর্থ আছে, ধন সম্পদ সব কিছু আছে, তোমাকে শাদী করতে চাই। আমাকে শাদী করলে তুমি বহাল তবিয়তে থাকবে, আমার বেগম হয়ে এসো, এসো আমার কাছে এসো, ধরো আমাকে। না, চাই না তোমার বেগম হতে। সহজে না হলে জোর করেই আমি তা কিন্তু আদায় করে নেব।
এসো, কাছে এসো সুন্দরী। না না, আমাকে ছেড়ে দাও, আমাকে ছেড়ে দাও। ছেড়ে দেব বলে এত কষ্ট করে তোমাকে ধরে নিয়ে এসেছি, এসো এসো চলে এসো। আমাকে বাঁচাও, আস্তে ধরি পায়ে গো পড়ি, হই না ধরি আপনার পায়ে। কোনো কথা নয়, এসো কাছে এসো বলছি, এসো এসো। কেউ আসবে না সুন্দরী, কেউ আসবে না, আলি বুঝলে হাত থেকে রেহাই করতে, কেউ আসবে না, এসো। কে তুই শয়তান? আক্রমণ! কত বন উপবন আমি তন্ন তন্ন করলাম, কিন্তু কোথাও আমার মালঞ্চক আমি পেলাম না। তাহলে কি মালঞ্চকে আর আমি কোনোদিন পাবো না? না না, যেমন করেই হোক না কেন, মালঞ্চকে আমার খুঁজে বার করতেই হবে। ও তুই ভালো মানুষ হইয়া রইলি রে, একবার মন্দের ভালো হইলি না, পথে পথে
আমার দেখা পাইলাম না, ও তুই ভালো মানুষ হইয়া রইলি রে, একবার মন্দের ভালো হইলি না, পথে পথে খুঁজি রে কন্যা তোমার দেখা।
দিব কোথায় গো যাব হই না ভাবি আনা আমার কথা শোনো মাধব, আমাকে উপভোগ করতে পারিনি, আমার স্বইচ্ছার বিনিময়ে সেই শয়তান আমার নারীত্বকে উদ্ধার করতে পারিনি। আমি তোমার কোনো কথাই শুনতে চাই না। আমার কথা শোনো মাধব, তুমি এখান থেকে চলে যাও, আমি তোমার সইতে পারছি না। ছোট থেকে ভালোবেসে জানি না তোমার কাছে ফিরে এসে এত বড় আঘাত আমি পাব। মাধব একটি বার বলো যে আমার মালঞ্চ তুমি আমার কাছে ফিরে এসো। না মালঞ্চ না, তুমি অসতী, তুমি দিশা না, আমি তোমার সইতে পারছি না। ভালোবাসা তোমার প্রতি রইল আমার ভালোবাসা তোমার প্রতি রইল আমার ভালোবাসা তোমার প্রতি রইল আমার ভালোবাসা।
তোমার গাত্রে স্পর্শ করে বলো, সত্যি তুমি সতী? সত্যি আমি সতী মাধব। মালঞ্চ, সত্যি আমি সতী। মালঞ্চ মাধব, মালঞ্চ মাধব, মালঞ্চ। এই তো পেয়েছি, আজ তোকে কে রক্ষা করবে? আমায় চিনতে পারছিস না? না, আমি মাধব। মাধব? ওরে শয়তান, তুই আমার বুক থেকে মালঞ্চকে কেড়ে নিয়ে গিয়েছিলি, আজ যখন আমি তোকে সম্মুখে পেয়েছি তোকে আর আমি বাঁচিয়ে রাখবো না, এই মুহূর্তে তোর গলা চিপে আমি। তাহলে আয় দেখি। ওরে শয়তান, এখনো তোর গায়ের শক্তি তাহলে। মালঞ্চ, আমাদের চিরশত্রু শেষ হয়ে গেছে, চলো এই মুহূর্তে তোমাকে নিয়ে আমরা পিতার কাছে যেতে চাই। বেশ, তাই চল। তোমারই ভালোবাসা পেয়ে হয়েছি আজ আমি পূর্ণ, তোমারই ভালোবাসা পেয়ে হয়েছি আজ আমি পূর্ণ, আমি যে তোমার জন্য, তুমি যে আমার জন্য, আমি যে তোমার জন্য, তুমি যে আমার জন্য, তাই বুঝি। ভালোবাসা পেয়ে হয়েছি আজ আমি ধন্য।